নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় আওলাদ হোসেন নামে এক শ্রমিক মারা গেছেন, আহত হন আরও পাঁচজন। সকাল 9টার দিকে ডাইলপট্টি এলাকার ভবনটিতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, হঠাৎ করে ওই ভবনে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়। দগ্ধরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় ব্রেন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।